नमस्कार बंधुरा, आमी असीम। आमार असीम गार्डन चैनले सबाइके स्वागत। बंधुरा, आजकेर भिडियोते पुरनो गंधराज गाछ थेके गरमे प्रचुर फुल पेते काटाई छाटाई ओ टप परिवर्तन किभाबे करबे, कुड़ी झड़ा समस्या एवं प्रतिकार किभाबे गाछ प्रतिस्थापन करते हय, कुड़ी झड़ा बंद करबेन किभाबे, ग्रीष्मकाले गंधराज गाछे प्रचुर फुल पेते कि धरनेर जत्न ओ सठिक परिचर्या करा दरकार, सेई संक्रांत आलोचना थाकछे आजकेर भिडियोते। भिडियोटि सम्पूर्ण देखार पर गंधराज फुल गाछ निये आपनादेर आर कोनो रकमेर समस्या थाकबे ना। चलुन ताहले भिडियोटि शुरू करा जाक। बंधुरा, गंधराज एक बहुवर्षजीवी सुगन्धिजुक्त पार्मानेंट एक गाछ। गाछटी आपनार छाद बागाने बा बाड़ीर उठाने एक बार प्रतिस्थापन करले दीर्घदिन धरे प्रचुर परिमाणे फुल पेते पारेन। फुल एक बार फुटते शुरू कर ले सारा बागान सेंटे भरिए रखे टबे बाड़ीते गाछटी बसाते पारेन। गंधराज गाछे फुल आसार टाइम मार्च मासेर सेकेंड उइकेर पर थेके अक्टोबर मास पर्यन्त फुल दिते थाके। जदि आपनार बाड़ीते एक बछर बा दु बछरेर पुरनो गंधराज फुल गाछ थेके थाके, ताहले एई गरमे ग्रीष्मकाले प्रचुर फुल पेते पुरनो गाछेर ब्रांच प्रूनिंग, शिकड़ काटाई छाटाई ओ टप परिवर्तन अर्थात रिपोर्टिंग अवश्यई जरूरी। एई काजटी फेब्रुआरि बा मार्च मासेर मध्ये करते हबे। पुरनो गाछेर ब्रांच प्रूनिंग ओ रिपोर्टिंग एर काजटी आपनारा दुभागे करले खूब भालो हबे। गंधराज गाछेर क्षेत्रे प्रथमे गाछेर डालपाला काटाई छाटाई करब, एरपर 15 থেকে 20 দিন पर बा जखन देखब गाछेर नतून नतून पाता बेर होच्छे तखन गाछटिके रिपोर्टिंग करब। आमार एई गंधराज गाछटिर बयस जेहेतु 3 বছর, তাই আমি এই গাছটিকে হার্ড প্রুনিং করব। আপনারা 1 বছরের বা 2 বছরের গাছে সফট প্রুনিং অর্থাৎ হালকা প্রুনিং করতে পারেন। খুব ছোট বা 1 বছরের গাছে প্রুনিং না করাই ভালো, কারণ এই গন্ধরাজ গাছটির রোগ প্রতিরোধ ক্ষমতা খুব কম। প্রুনিংয়ের জন্য যে অস্ত্র ব্যবহার করা হবে সেটিকে অবশ্যই জীবাণুমুক্ত করে তবেই আমরা ব্রাঞ্চ প্রুনিংয়ের কাজে হাত লাগাব। সব থেকে সহজ উপায় একটি লাইটারের সাহায্য করা অথবা বাড়িতে ব্যবহার করা ডেটল স্প্রিট বা অ্যালকোহল জাতীয় কোনো কিছু দিয়ে জীবাণুমুক্ত করে নিতে পারেন। এই গাছটি আমি গোড়া থেকে 18 থেকে 19 ইঞ্চি রেখে উপর থেকে হার্ড প্রুনিং করব। শীতের সময় অর্থাৎ অক্টোবরের পর থেকে গাছটি ডরমেন্ট অবস্থায় থাকে, এই সময় শাখা কাটাই ছাটাই করা থেকে বিরত থাকিব। শীতের শেষে গরমের ভাব এলে তখন ফেব্রুয়ারিতে বা মার্চ মাসে কাটাই ছাটাই করব। শীতকালে গাছ বিশ্রাম অবস্থায় থাকে, শীত ঘুমে চলে যায়, এই সময় গাছকে ফোর্স করা উচিত হবে না। ফেব্রুয়ারিতে গাছের শাখা কাটাই ছাটাই একদম পারফেক্ট সময়। গাছের ব্রাঞ্চগুলিকে কাটার সময় একটু বাঁকা বা অ্যাঙ্গেল করে ভি হিসেবে কাটব। একদম সোজাভাবে কাটলে জল জমার বা ফাঙ্গাস লাগার বা অন্য কোনো ইনফেকশান বা ডাইবাগ লাগার সম্ভাবনা থাকে, এবং ভি হিসেবে কাটলে গাছটি যখন ঝোপালো আকার নিয়ে বেড়ে উঠবে তখন দেখতে খুব ভালো লাগবে। যদিও আমরা কাটার পর ফাঙ্গিসাইডগুলো পেস্ট করে ওই কাটা স্থানে লাগিয়ে দেবো অথবা ফাঙ্গিসাইড স্প্রে করে দেবো। আপনার পছন্দ মতন আকার নিয়ে কাটতে পারেন, কোনো নির্দিষ্ট মাপযোগ নেই। গন্ধরাজ ফুল গাছের শাখা কাটাই ছাটাই করার পর ওই কাটা স্থানে যাতে ছত্রাকের আক্রমণ না হয় সেই জন্য ফাঙ্গিসাইড সামান্য একটু জলে গুলে পেস্ট করে ওই কাটা স্থানে লাগিয়ে দেবো। বন্ধুরা, এবার আলোচনা করে নেওয়া যাক গাছটি আমরা কোথায় রাখব। গন্ধরাজ গাছটি ফুল সানলাইটে রাখব, কিন্তু মার্চ এপ্রিল মাস নাগাদ পর থেকে আমাদের এখানে টেম্পারেচার বাড়তে থাকে। দুপুরের অতিরিক্ত তাপমাত্রায় বেড়ে 35 থেকে 40 ডিগ্রি হয়ে যায়। এই অবস্থায় দুপুরের রৌদ্র থেকে গাছটিকে আমাদের বাঁচাতে হবে, তা নাহলে পাতা ঝলসে যাবে বা কুড়িগুলো অনেক সময় এই কারণে ঝরে যায়। কুড়ি ঝরে যাওয়ার এটাই কারণ। মাটি ময়েস রাখতে হবে, সকাল বিকাল জল দিতে হবে, দুপুরে সরাসরি সূর্যের আলো লাগতে দেব না, গ্রিন নেটের তলায় রাখলে খুব ভালো হবে। গ্রীষ্মকালে গাছের গোড়ায় মালচিং করতে পারেন, গোবর বিচুলি বা শুকনো পাতা দিয়ে কাজটি করতে পারেন। মাটি ড্রাই থাকলে কুড়ি ঝরে যাবে, মাটিকে কখনো শুকনো আসতে দেব না, ময়েস ভাব রাখতে হবে। প্রয়োজনে অতিরিক্ত গরমে একটু ছায়া জায়গায় গাছটি রাখবে। গাছের গোড়ার মাটি যেমন ময়েস রাখতে হবে তেমনি গাছের গোড়ায় যেন জল জমে না থাকে, তাহলে গাছের গোড়ায় জল জমে থাকার কারণে কুড়িগুলি ঝরে যেতে পারে বা গাছটির গোড়ায় জল জমে শিকড় পচে মারা যেতে পারে। এবার আমি পুরনো শিকড় কাটাই ছাটাই করব। এই কাজটি করার জন্য যে ছুরি বা অস্ত্র ব্যবহার করা হবে সেটি অবশ্যই খুব ধারালো এবং ভালো মানের হতে হবে, তা না হলে গাছের রুটবলটি ভেঙে গাছের ক্ষতি হতে পারে। এই কাজটি করার জন্য যদি ভালো অস্ত্র থাকে তবেই এই কাজে হাত লাগাবো। এবার আসি গাছটিকে আমরা সারা বছর কী খাবার দেবো। বন্ধুরা, এমনিতেই গন্ধরাজ গাছ অ্যাসিটিক সয়েল পছন্দ করে, অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করলে মাটিতে লবণের ভাগ বেড়ে যেতে পারে এবং গাছের ক্ষতি হতে পারে, তাই সবসময় চেষ্টা করব জৈব বা অর্গানিক সার গাছে প্রয়োগ করব। শস্যের খোল গুঁড়ো, হাড় গুঁড়ো বা ডিমের গুঁড়ো, শিংকুচি, পটাশের অভাব দূর করতে কলার খোসা সমৃদ্ধ মিশ্র জৈব সার গাছে প্রয়োগ করব। ফেব্রুয়ারি বা মার্চ মাস পর থেকে অক্টোবর মাস পর্যন্ত খাবার গাছে দেব। অক্টোবর মাসের পর থেকে গাছ শীত ঘুমে বা ডরমেন্ট পিরিয়ডে চলে যায়, এই সময় কোনো রকম খাবার দেওয়ার প্রয়োজন নেই।
গ্রীষ্মকালে গরমের সময় শস্যের খোলে তরল সার গাছের গোড়ায় প্রয়োগ করা থেকে বিরত থাকব। গরমের শস্যের খোলে তরল সার গাছে না দেওয়াই ভালো। আমি আমার নিজের অভিজ্ঞতাটাই আপনাদের মধ্যে শেয়ার করলাম। চাইলে আপনারা এনপিকে 19:19 হাফ চামচ এবং ডিএপি হাফ চামচ 12 ইঞ্চি টবে প্রয়োগ করতে পারেন। যে কোনো গাছ প্রতিস্থাপন করার জন্য টবের নিচে ড্রেনেজ হোলটিকে খোলামকুচি দিয়ে ঢাকার পর এর উপরে পাত্রের টুকরো বা ইটের টুকরোর একটা লেয়ার দেব। এর উপরে আরও একটা লাল বালি বা সাদা বালির লেয়ার দেব, যাতে ভালো নিষ্কাশন ব্যবস্থা তৈরি হয়। এতে করে টবের মাটি ধুয়ে গিয়ে ড্রেনেজ হোলটিকে বন্ধ করতে পারবে না। তারপর আমরা গাছ প্রতিস্থাপন করব। বন্ধুরা, এবার আলোচনা করে নেওয়া যাক গন্ধরাজ ফুল গাছে কী ধরনের রোগ পোকার আক্রমণ হয়। মিলিবাগ, হোয়াইট ফ্লাই বা সাদামাছি, মাকড় বা মাইটস এই গাছে আক্রমণ করে। মিলিবাগ হলে 1 লিটার জলে 1 চামচ শ্যাম্পু 2-3 বার স্প্রে করবে। সারা বছর নিম তেল স্প্রে। বেশি পোকামাকড়ের আক্রমণে ইমিডাক্লোরপিড জাতীয় ওষুধ 1 লিটার জলে 1 ml 15-20 দিন অন্তর অন্তর স্প্রে করব। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, গন্ধরাজ গাছ অ্যাসিডিক মাটি পছন্দ করে। গন্ধরাজ গাছের পিএইচ মান 5-6 মধ্যে রাখতে হবে। 1 চামচ ভিনিগার মাসে 1 বার জলের সাথে মিশ্রণ করে গাছের গোড়ায় প্রয়োগ করতে হবে। 2 বার প্রয়োগ করার পর মাটির পিএইচ পরীক্ষা করে নিতে হবে। এরপর গাছ প্রতিস্থাপন করব। তার জন্য আগে থেকে মাটি তৈরি করে রেখেছি। 1 ভাগ সাধারণ বাগানের মাটি, 1 ভাগ নদীর বালি মাটি, 1 ভাগ গোবর সার বা ভার্মিকম্পোস্ট বা পাতা পচা সার, 1 ভাগ কোকোপিট বা ধান বা তুষের গুঁড়ো, 1 মুঠো শস্যের খোল গুঁড়ো, 2 চামচ হাড় গুঁড়ো বা ডিমের খোসার ডাস্ট, 2 চামচ শিংকুচি, 1 মুঠো রক্তসার, 1 চামচ সালফেট অফ পটাশ 12 ইঞ্চি টবের জন্য বলা হচ্ছে, অথবা রাসায়নিকভাবে 1 চামচ ইউরিয়া, 1 চামচ পটাশ, 2 চামচ ডিএপি, বাংলাদেশ বন্ধুদের জন্য ডিএপির পরিবর্তে টিএসপি এবং 1 চামচ ফাঙ্গিসাইড মিশ্রণ করে জল ছিটিয়ে ভিজিয়ে 15-20 দিন রোদে রেখে তারপর গাছ প্রতিস্থাপন করব। টবের নিচে একটা মাটির লেয়ার তৈরি করার পর রুটবলটিকে বসিয়ে দিতে হবে। মাটিকে হালকা করে হাত দিয়ে চেপে বসিয়ে দিতে হবে, যাতে করে কোনো এয়ার গ্যাপ বা বাতাস না থাকে। এয়ার গ্যাপ থাকলে গাছের গোড়ায় ফাঙ্গাস লাগার সম্ভাবনা থাকবে। তারপর গাছের রুটবলটিকে বসানোর পর চারিপাশ দিয়ে মাটি হাত দিয়ে চেপে চেপে দিতে হবে। গাছের গোড়াটা যেন টবের মাঝখানে থাকে। মাঝ বরাবর থাকলে গাছটা যখন ঝোপালো আকার নিয়ে বেড়ে উঠবে তখন দেখতে খুব ভালো লাগবে এবং গাছের খাবার সংগ্রহ করতে সুবিধা হবে। উপর থেকে 1-1.5 ইঞ্চি জায়গা অবশ্যই ফাঁকা রাখব পরবর্তীতে গাছের খাবার এবং জল দেওয়ার সুবিধার্থে। জৈব সার সমৃদ্ধ উৎকৃষ্ট মাটি দিয়ে গাছ প্রতিস্থাপন করার পর 1 সপ্তাহ ছায়া জায়গায় গাছটি রাখব। সকাল বিকাল প্লেন জল স্প্রে করতে পারেন। বন্ধুরা, দুপুরের অতিরিক্ত রোদ গাছের পাতাকে যেমন ঝলসে দিতে পারে তেমনি কুড়িও ঝরে যায়। টবের মাটি শুকিয়ে গেলে কুড়ি ঝরে যাবে। টবের মাটিকে ময়েস বা আর্দ্রভাব রাখতে হবে। গন্ধরাজ গাছের শিকড় যাতে ফাঙ্গাস না লাগে সেজন্য গাছ রিপোর্টিং করার সময় স্যাপ, বাংলাদেশ বন্ধুদের জন্য ম্যানসার, মাটি তৈরি করার সময় বা গাছ প্রতিস্থাপন করার পর জলের সাথে গুলে গাছের গোড়ায় প্রয়োগ করব। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটি কেমন লাগলো অনুগ্রহ করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। এরকম ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধৈর্য নিয়ে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।